না ভাই আর কোটিয়া আমার যে আজকে সর্দি আমি খুশি আলহামদুলিল্লাহ আমি পুলিশ ভাই না এই না ভাই হ্যাঁ কিন্তু আমার শরীর কিন্তু কাঁপতাছে এখন আপনি একটু নামেন কি নাম আপনার মুর্শেদ মুর্শেদ বাসা কোথায় হিলছে গ্রামের বাড়ি কই গ্রামের বাড়ি সিলেট শুনলাম ভিতরে বসে আমার কি বললেন তখন বলছি ভাইয়া আমার গাড়ির টাইম হলো 10টা বলতো হ্যাঁ একটু কষ্ট হয় বুদা গাড়ি একটা রিকশা দিয়ে যায় হ্যাঁ হ্যাঁ যদি মাইন্ড না করে এটা কি অভাবের কারণে আইছি আমি নয়া লাইলাম না লেতে কি অভাব আপনার অভাব বলতে কি আজকে বার আমার পারি নি কথা বুঝছেন তো এই গান আসেন তো এই যে এখানে বেরোন এখন বলেন কি বললেন বলছি যে আবার ছেলে মাদ্রাসা যে ব্যথা পাওয়ার ব্যথা করে কল দিল সব দেখছেন না হ্যাঁ এই যে অবস্থা আপনি ছেলে মাদ্রাসায় পড়ে হ্যাঁ বড় ছেলে মাদ্রাসা আপনি 1700 টাকা খরচ 1900 টাকা টিপ দিছেন 1100 টাকা জমা গাড়ি হ্যাঁ আর 40 টাকা গাড়ি মোসা হ্যাঁ তাহলে আপনার গ্যাস হচ্ছে 350 খাওয়া খরচ আসছে না এখন আমারে নামে দেওয়ার কথা আর 1 কিলোমিটার ওই দিকে আপনি আমার এখানে নামে দিলেন তাড়াতাড়ি এই জন্য মোবাইলের দাম বেশি আছে আপনি টাকা নেন গতকাল কত মারছিলেন 900 এখন আমি আপনারে কত দেব উনি যাইব না উনি আমার সাথে একটু দুই নাম্বারই করছে আমি ধরছি না ভাই আমি তো আপনার দুই নাম্বারই করিনি ভাইয়া করেন নাই আমি আপনার রিকোয়েস্ট করছি আপনি কোথায় যাইবেন কথাটা বুঝছেন আপনি অনেকেই কথাটা প্রশ্ন করছেন যে ভাই আমার সাথে দুই নাম্বারই করছি এটা কি আপনি বিভাগ আমি কইছি ভাই আমার গাইড হলো খিল খেতে 10টা বলতো আমার এখন কি আপনি তাড়াতাড়ি গেলে ভালো একটু তাড়াতাড়ি গেলে আমার লাগে একটু ভালো ভাই আপনি কত টাকা হ্যাঁ বলেন সারাদিন একটু গাইড আছে আপনি বুঝেন আমি পরিশ্রম করছি সারাদিন তাহলে আমার জানটা কেলাম তো আসছে ভাইয়া তাহলে আমি আপনি রিকোয়েস্ট করছি আপনি যদি বলতেন ভাই আমার নামাই দিয়ে আন আমি অবশ্যই নামাই দিয়ে আমার যতই কষ্ট তাহলে আমি রিকোয়েস্ট করছি আপনি কাছে ভাইয়া কালকে কত টাকা মারছিলেন কালকে 900 টাকা তো তুলতেছি ভাই মানুষ মানুষের জন্য আমি রিকোয়েস্ট করছি আমি বললাম ভাই আল্লাহ পাক আমার একটা ছেলে মাত্র সে পড়ায় আপনার আমি কষ্ট করে আঘাত দিয়ে আমি 2 টাকা খাবো আমি মরলে আমার জব আমার দিতি আমার মা বাপ আমার বাচ্চা কাচ্চা কেউ দিব কি বললেন কি বললেন এখন যদি আমি 2 নম্বরই করে আপনার থেকে 2টা টাকা আঘাত দিয়ে আমি খাই আমি যদি মারা যাই আমার জবটা আমার দিতি আমার মা বাবা আমার স্ত্রী আমার বাচ্চা কাচ্চা ভাই কেউ দিব না দিব নেন আমার যে আজকে সর্দি আমি খুশি আলহামদুলিল্লাহ আমি পুলিশ না ভাই হ্যাঁ না লজ্জা দিয়ে না ভাই নেন না ভাই লজ্জা দিয়ে আমি আপনাকে বলি আমার কথা শুনেন আপনি আপনি যে একজন ভালো মানুষ এই টাকা আপনি যখন বলছেন না যে কিছু কিছু সিএনজি আল্লাহ চাচা কথাবার্তার মধ্যে একটা মাধুর্যতা থাকে আপনার কথার মধ্যে যে একটা আন্তরিকতা ভালোবাসা আছে যেটা অনেক সিএনজি আল্লাহর মধ্যে নাই আপনার একটা কথা বলি আপনি হয়তো আমাকে চিনেন না আপনাদের সিএনজি আল্লাহ ম্যাক্সিমাম আমাকে চিনেন আপনি আমাকে চিনেন না আপনার ভাগ্য ভালো এবং আপনি ভালো মানুষ বিদায় এই টাকাটা আল্লাহর তরফ থেকে উপহার পেয়েছেন এটা কি আপনার ভয় পাইয়ে দিছি আপনি ডরিয়ে দিছি আপনার 700 টাকার ভাড়া আমি যে আপনাকে 2000 টাকা দিলাম এটা কেন দিছি ভাই অল কেন যদি আল্লাহ জানে আর আপনি জানেন আপনি মনে করতে পারেন আমি জানি মানে আপনি এই টাকাটা দিয়ে আমার লজ্জা দিয়ে আমি জানি এটা আপনি লজ্জা পাইতেছেন এটাই ভাইবা যে আপনার আমি কি যেন করতেছে দয়া করতেছি দয়া কোনটা করা আমি আপনাকে বলি যে হাত পাইতে নাই কি ভাই যে হাত পাইতে নাই সে ভিক্ষুক আপনি কি হাত পাইতে নিছেন আমি তো উনিরে দিলে দিতে পারতাম না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরি আমি আপনার প্রতি আন্তরিকতা ইনশাআল্লাহ যত দিন আমি আপনি যে লোক টাইম ভালো পাইছি এটা আমার অন্তরতে বলি তা আমার একটা কথা রাখবেন আমি আপনার যে বেশি দিলাম এই বেশিটি আপনার ছেলে যে মাদ্রাসায় পড়ে প্রয়োজন পড়ে ওর সহপাঠী যারা তাদের জন্য ভালো কিছু কিনে নিয়ে যাবেন আপনি কি করতে চাচ্ছেন বলেন এখন যেটা করছেন আমার আছে আমি আপনার উপহার দিছি আপনার সমস্যা আপনি ভালো মানুষ
খুশিয়া দিছেন অন্তর থেকে হ্যাঁ অন্তর থেকে দিছি তা না হলে খুশিয়া দিবে আপনাকে যে আমি এই টাকাটা দেব আপনাকে যে আমি এই টাকাটা দেব এটা আমি চিন্তাও করি নাই বরঞ্চ আমি আরো 50 টাকা কম দেওয়ার জন্য কিন্তু এখানে আমি আপনাকে বলছি যে 50 টাকা কম নিয়েন আপনি কইছেন না আরো বাড়িয়ে দিন না আমি বলছি আপনি খুশি ভালো লাগলে দিয়েন এখন কি আপনি তাড়াতাড়ি না আমার নামে দিয়েবেন নামা দিয়ে আসেন এখন নামে দিবেন আপনি না তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই মানে যে ঠিকানা আপনি ঠিকছি আর যে আমিও ভয় পাইছি কিন্তু আমার শরীর কিন্তু কাঁপতাছে এখন যে না জানি কি অপরাধ করছি ওই যে বলছেন একটা কথা যে আপনি মানে কি বলছেন জেনে আরো কিন্তু আমি জানি ভাই উপর আল্লাহ মিস্তে মারি আমি খারাপ কোনো কথা বলি হয়তো আপনি ভুল দেয় বাগারি শব্দে ভুল এখন কি কাপাকাপি বন্ধ হয়েছে না আমি ভয় পাইছি কেন কি ভাই কারণ কি জানেন একটা মানুষ আমি যাত্রী হলাম সেবা দেওয়া ধর্ম হ্যাঁ এই গাড়িটা নিয়ে যে বের হই সকালে আপনি সেবা দেওয়াটা আমার ধর্ম এবং কি আমার কর্তব্য আর আপনি টেকাটা আমার বাচ্চা কাচ্চা মা বাবা রিজি এখন যদি আমার ব্যাপার আপনি আঘাত পান তাহলে আপনার তো ভাড়াটা নিলাম আপনি আল্লাহ পাক এলাম নাও পাইতে পারি এই যে পাইছি আজকে আর পামু কি আশা আছে এক সেকেন্ড হাওয়ার দিতে চলে তাহলে এই যে আপনার যে কথা চাচা উনি যে কথাগুলো বলছে এই কথা কয়জনে বলতে পারে কেউ না কেউ বলবে আপনি এত ভালো মানুষ বিদায়ী মন মানসিকতা ভালো বিদায়ী এই টাকাগুলো আপনি পাইছেন বুঝতে পারছেন জান তাইলে ভালো থাকেন কষ্ট নেন না একটু যাইবেন একটু যাই করে আমার গেল তাড়াতাড়ি তাই 10টা বলতে তাড়াতাড়ি এই বললেন আমার নামে দেবেন যদি খুশি হইয়া আমার সারেন আর যদি আমার মনে মাইন্ড করেন যেই বললেন যাইতে কিন্তু না মাইন্ড করি না জান আপনি যান প্রয়োজন পরে আমি আপনাকে বলি প্রয়োজন পরে আমি যদি যাইতে নাও পারি আমি একটু হাইটে হাইটে যাম তাও আপনি যান না না গাড়ি আছে না রিক্সা আছে কত গাড়ি আছে আপনি যে টাকাটা পাইবেন এটা ভাবছিলেন আমি যে আপনার এদম এটা ভাবি না আমি যে 750 টাকা এটা আল্লাহর তো এটা তরফে মানে এটা মনে আছে এটা আমি যে আমার যে মাদ্রাসায় পড়ে ওই মাদ্রাসার কাজে দিয়ে সব আলহামদুলিল্লাহ গরিব বাচ্চা কাচ্চা আছে 1200 টাকা ভাই আমি খাবো থ্যাংক ইউ ভালো লাগলো নেন এই 200 টাকা দিলাম দুপুরে আপনি লাঞ্চ করবেন খুশি হয়ে দিছে এটা আরো খুশি হইলাম আপনি নিজের নেগে রেখে নিজের জন্য না রেখে যে ওনাদের দিবেন এটা আপনি কালকে দুপুরে এটা দিয়ে লাঞ্চ করবেন ভালো খাবার খাবেন দোয়া করেন ভাই আল্লাহ পাক কাচ্চি খাবেন কি খাবেন কাচ্চি খেতে বেশ কাচ্চি খাবেন ঠিক আছে আসি ভাই বহুত কষ্ট আপনি একটা জিনিস দেখছেন 30টা সিএনজি যেন ইস্টানে ড্রাইভার যাকে বাচ্চা পড়ালেখা করে কেমন একটা স্কুলে পড়ালেখা করে বাচ্চাগুলা আপনি ওই জায়গায় দেখছেন আপনি একটু করে কাজ করেন একটু গরিবের লাগে যদি করেন আল্লাহর কাছেও পাইবেন দুনিয়াতেও পাইবেন।